স্ট্রাইপ শার্ট পরে যাচ্ছো যে? সুন্দর একটা পার্টি আছে। কার? আমার ক্লায়েন্টের। জয়া, শোনো, কোনো ক্লায়েন্ট যদি আসে, হ্যাঁ, বলবে ফ্রাইডেতে আমার চেম্বারে যেতে, ওকে? এই ফ্রাইডে তো না আমাদের লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। কি করে সম্ভব? নেক্সট টাইম। আচ্ছা, ভালো কথা, ওই নেক্সট ফ্রাইডেতে শেরাটনে একটা থাই এক্সিবিশন চলছে, ওখানে যাবে, তোমার ভালো লাগবে। তুমি ঘুরে আসবে, তোমার ভালো লাগবে, ওকে? ভালো লাগবে, ওকে। আচ্ছা, ড্রাইভার তো ব্যাগ নিয়ে গেছে না? আচ্ছা শোনো, মানে কি আমার পারমিশন ছাড়া উপরে আসলো কিভাবে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। আর কতক্ষণ বসা রাখবে? আমি কি জানি। চলো এক কাজ করি, জায়গা কেসটা হাইকোর্টের তোলার দরকার নেই। তুমি চুপ করো তো। ও, আমি এখন চুপ করবো না? তো দুনিয়ায় আমি তোমার কাণ্ড কীর্তি তুমি এখন ছড়ায় মারা, এখন আমার চুপ করতে বলো, আমার এখন চুপ থাকতে হবে। আশ্চর্য, চুপ করো, এটা ভদ্রলোকের ভাষা। সবসময় চোখ রাখা আমার, তোমার চোখ রাখবেন, ভয় পাই না। চুপ। আমি আনিস সাহেবের কাছে এসেছি একটা কেসের জন্য। আচ্ছা, ও তো বাসায় কোনো ক্লায়েন্টের সাথে মিট করে না, বেটার হয় আপনারা ফ্রাইডেতে ওর চেম্বার চলে যান, ঠিক আছে? জি। চেম্বারে চলো। যাবো, এখন চলো তুমি। এখন তো বলতেছো চলো, কোর্টে গেলে পরে তো বলবে এই আমার দেখতে সামনে কেন, ও আমার তাকায় কেন, ও আমার টিপ পরে মারে কেন। চুপ করো তো। আশ্চর্য, তুমি সবসময় চোখ রাখা আমার, তোমার এই কাকা আমার জিনিস নিয়ে তোমার এনে তো এই করবো আমি। শোনো, আমি এখন থেকে তোমার সাথে কোথাও যেতে পারবো না, তোমার কেস কামারে কি হামি যাবি যা আছে তুমি সামলাবে একা একা। তুমি জানো কত সামলিয়েছো, তাই না? এখন তো বলবা, এখন তো বলবা, আল্লাহ তাআলা তো কৃতজ্ঞতা বলে কোনো জিনিস দেয় না তোমাদের মধ্যে। হ্যাঁ, এই জন্য তো তোমাকে এত বছর ধরে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এত কিছু করছি, তাই না? আমি তোমার জন্য কিছু করি নাই, কোনো কারণে তোমার জন্য কোনো কিছু। তুমি নিজে না, আমার করার নাই না। হ্যাঁ, আমার একটা ছোট বলবে। কি ব্যাপার জয়া, তুমি এখনো ঘুমোনি? আমার আবার ঘুম? তুমি চেম্বার থেকে কটায় ফেরো তোমার খেয়াল থাকে? তার মানে আজকে আমি অনেক সকালে চলে এসেছি। হ্যাঁ, ওকে, চলে যেহেতু এসেছি তাহলে এই সময়টা কোয়ালিটিফুল ভাবে কাটাই আমরা, চলো। তোমার আবার কোয়ালিটিফুল। Thank you.
মেয়ে এসেছিল। কে এসেছিল? আচ্ছা রিমিনা তো? বাবা নাম বলার আগে চিনে ফেললাম। রিমিনাটা কে? আরে রিমি কি চিনো না? ফেমাস রিমি, ওই যে পত্রপত্রিকায় নিউজের ছবি আসলো আর রেপ হলো যে মেয়েটা। ওই মেয়ে? সামনাসামনি দেখে তো চিনতে পারলাম না। শোনো, এই লাইনে এসব মেয়েরা যখন ক্যামেরার সামনে বা এই পত্রিকায় আসে তখন একটা হেভি মেকআপ নিয়ে আসে, বুঝতে পেরেছ? আচ্ছা ও মেয়ে কি একা এসেছিল নাকি ওই ছাগলটার সঙ্গে এসেছিল? একটা ছেলে ওর সাথে ছিল, বেশি সুবিধার মনে হলো না। ও বুঝতে পেরেছি, ওটা হচ্ছে মিস রিমির হাজব্যান্ড, ছাগল টাইপের একটা। কি হলো, হাসছ কেন? মিস রিমির আবার হাজব্যান্ড হয় কিভাবে? শোনো, এই লাইনে এসব মেয়েদের যাদের সামনে আগে মিস লেখা থাকে না তাদের ডিমান্ড অনেক বেশি হয়, তারা অনেক জায়গা থেকে ফোন টোন পায়, অনুষ্ঠানে যাওয়ার ফোন টোন পায়, বুঝতে পেরেছ? আচ্ছা শোনো, তুমি তো ওকে বলে দিয়েছো যে এরপরে যেন বাসায় না আসে, যেন চেম্বারে চলে যায়, বলেছ? হ্যাঁ তা বলেছি। আচ্ছা কি হয়েছিল? প্লিজ জয়া, প্লিজ এখন ঘুমিয়ে পড়ো, লাইট নিভে দাও, ঘুমিয়ে পড়ো। সব কাজ বাদ দিয়ে আমি শোরুমেই থাকি তাহলে। জয়া, আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি। তুই আবার শপিংয়ে? আনিস বেচারা কষ্ট করে রোজগার করে আর তুই সব ওড়াচ্ছিস না? হ্যাঁ ওড়াবই তো, হিংসা করিস কেন? হিংসাই হয় তোকে দেখে। ইস, তোর মতো সুখী হতে পারতাম। আচ্ছা শোন, এই শাড়িটা আমি নেব। এটা ওকে, চল। আর কিছু? না কিছু না। কিন্তু কেসটা তো গভর্নমেন্টের, স্টেটের কেসে আমি আসবো কি করে? আপনি যদি একটু হাইকোর্টে গিয়ে আমার কেসটা দেখতেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্টেটের ইনস্টে অ্যালোন আমি ফাইট করব? কিন্তু সেটা কি ঠিক হবে? দেখুন, আমার কিন্তু হারার কোনো কারণ ছিল না, আমার আই উইটনেস ছিল, মেডিকেল রিপোর্ট আমার ফেভারে, তারপরে আমি হেরেছি। কারণ? কারণ তো আমি ঠিক বলতে পারছি না, আপনি যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব খুলে বলি। বেশ বলুন। আমি কোনো কিছুই গোপন করব না, সব শুনে যদি আপনার মনে হয় কেসটা আপনি লড়বেন তাহলে আমি খুব খুশি হব। আমি একটি হোটেলে ডান্স করতাম, হোটেলে ডান্স করে মেয়েদের খারাপ চোখে দেখা হয় জানেন তো। আমি আসলে সেদিন হোটেল থেকে ডান্স করে সিএনজি করে ফিরছিলাম, হঠাৎ করে তুই আবার বিয়ে করছিস না কেন? আবার? ওমা, তুই না বললি যে তুই আমার লাইফটাকে অনেক হিংসা করিস, তাহলে আমার মতো একটা লাইফ বেছে নে। এত সহজ যদি হতো, তোর মতো আমি তো সহজ করে ভাবতে পারি না, তাই হিংসা করি। আমিও আসলে তোর মতো অবস্থায় পড়িনি তো, তাই এইভাবে ভাবতে পারি। তোর মতো অবস্থায় যদি পড়তাম, আমি লড়াই করতে পারি না, তাই হেরে পালে এসেছি। তুই লড়াই করতে পারিস, তুই হারবি না। এই জন্যই তোকে বারবার এখানে নিয়ে আসি।
ঠিক আছে, আর বলতে হবে না, প্লিজ। ও ফিরে আসে তারপর দিন সকালে, রমনা পার্কে ওকে নিয়ে যা খুশি তাই। রিমি যখন রাত্রে ফিরল না, আপনি পুলিশের কাছে যাননি? না। কেন? কারণ ওইরকম বিভিন্ন রাতেই বাইরে থাকে, আমি ভেবেছিলাম সেরকমই কোনো কিছু একটা। আই উইটনেস ছিল? জি ছিল। তাছাড়া ধরে নিয়ে যাবার সময় সিএনজি ড্রাইভারও দেখেছে। তারা কি কোর্টে গিয়েছিল বা সাক্ষী দিয়েছে? জি। ঠিক আছে, আপনারা আজকে যান, আমি লোয়ার কোর্টের রায়গুলো দেখে কেসের লুফলগুলো খোঁজার চেষ্টা করব। ওকে ওকে স্যার। আমরা আপনার সাথে চেম্বারে না দেখা করে বাসায় দেখা করলে হয় না? বুঝতেই তো পারছেন স্যার, এখন পত্র পত্রিকাগুলোতে যেই রকম লেখালেখি হচ্ছে। মানুষ, আই এম সরি, আমি বাসায় ক্লায়েন্ট মিট করি না। ওকে, আন্ডারস্ট্যান্ড? স্যার অসুবিধা নেই স্যার, আমরা বাসায় দেখা করবো। ওকে, আমরা এখানে আসবো স্যার। না না, ঠিক আছে, যা আপনি বলেছেন কেন নেব না। হ্যাঁ, মনে আছে নামটা, রিমি তো? হ্যাঁ, রিমি কে নেব। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। জি হ্যাঁ, ও ভালো আছে, জয় ভালো আছে। ওকে ওকে ব্রাদার, ওকে বাই বাই। রিমি টেস্টটা নিচ্ছ? হ্যাঁ, টেস্টটা বেশ সেন্সেশনাল এবং বেশ টাফ। এই যে মানুষজন এত হইচই করছে, এত কুৎসিত কথা বলছে, অথচ মেয়েটা হাল ছাড়েনি। বেশ অবাক করার মতো বিষয়। আচ্ছা, এরকম একটা মেয়ে এত মনের জোর কোথেকে পেল, আল্লাহই জানে। মানে কেন, রিমি যে একটা বিখ্যাত কলগার্ল তো সবাই জানে। কি বলছো তুমি? আরে জেনে শুনে বলছি রে ভাই। আচ্ছা, তুমি কি ভেবেছ যে রিমির সম্পর্কে কোনো খোঁজ খবর আমি নেইনি? সব খোঁজ খবর নিয়েছি। সব জেনে শুনে কেসটা হাতে নিলে? কোন কেসটা? ও, রিমিরটা? আসলে রিমি এমন একজনের রেফারেন্স ধরলো, না করতে পারলাম না। বললাম জেনে শুনে কেসটা হাতে নিলে। জয়া, তুমি বিষয়টি নিয়ে তো ওরিট হচ্ছে কেন? মেয়েটা তো সত্যি লিপ্ত হয়েছে, তাছাড়া মেয়েটার তো সত্যি একটা বিচার পাওয়া উচিত না? আমি না বুঝলাম না, ওদের আবার রেপ কিসে? জয়া, ইফ এ প্রস্টিটিউট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? আমি এভাবে ভাবি না। আচ্ছা, ওই ছেলেগুলো তো খারাপ কাজটা করেছে, ছেলেগুলোর একটা শাস্তি হওয়া উচিত না? হতে পারে সে একটা কল গার্ল, কিন্তু জোর করে কেন? প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট আছে, এর একটা বিচার হওয়া উচিত না? বলো, তুমি বলো। তুমি ঘুমাবে না? ওয়ালাইকুম সালাম, গাড়িতে ওঠো। জি আমি, জি আমি কিছু না, গাড়িতে ওঠো।
অল বুলশিট। কেন স্যার? লোয়ার কোর্টের দুই উকিলের আর্গুমেন্ট দেখছিলাম। ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল, আর পাবলিক প্রসিকিউটর বলছে মেয়েটা নিষ্কলঙ্ক, গৃহবধূ। বাস, ভালো আর খারাপের কবলে পড়ে কেসটাই ফেসে গেল। এই কেসটা যেন রেপ কেস না, মেয়েটা ভালো না খারাপ সেইটারই মীমাংসা হবে। এক্স্যাক্টলি স্যার, আমি ঠিক এই কথাটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। মেয়েটির চরিত্র নিয়ে যতটা টানাহেচড়া হয়েছে, আসলে মূল কেসটা নিয়ে কিন্তু ততটা হয়নি। এই কেসটা আমাকে জিততেই হবে, নো ওয়ে আউট। ইট হ্যাজ নাও বিকাম মাই প্রেস্টিজ ইস্যু। শ্রবণ, তুমি কালকে মেয়েটাকে একবার আসতে বলো প্লিজ। হ্যাঁ নাচ করো, তাই না? ওই একরকম ওসব পার্টিতে নাচ দেখতে আর কে আসে বলো? সেদিন আপনাদের বাড়িতে খুব বাজেভাবে ঝগড়া করেছিলাম, আপনি শুনতে পেয়েছেন ভেবে পরে খুব লজ্জা লাগছিল। তাইলে ওই লজ্জা কাজটা না করলেই হয়। কি করবো ম্যাডাম, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তোমার স্বামী কি করেন? কি আবার করবে, একদিন ঘর থেকে ভাগিয়ে নিয়ে এসেছিল, এখন ভাঙিয়ে খাচ্ছে। চেহারাটা দেখেননি কি অবস্থা? বোতল টানতে টানতে ওরই হাল। ড্রিঙ্কস তো তুমিও করো, করো না? করি ম্যাডাম, জোর করে অভ্যাসটা ধরিয়ে দিয়েছে যে। কে ধরিয়েছে, তোমার স্বামী? শুধু স্বামী কেন ম্যাডাম, যাদের সাথে ওঠা বসা করি তারাও। কিন্তু জানেন, আমি কারো পয়সা ভাঙিয়ে খাই না, আমি নিজের টাকা রোজগার করে তারপর খাই। আপনি জানেন ম্যাডাম, আমার স্বামীর লিভারের ট্রিটমেন্ট করাতে আমার কত টাকা মাসে যায়? তার উপরে তার কত বাবুগিরি, এটা চায় ওটা চায়, দিয়েছি দিয়েছি, এখন সব বন্ধ করে দিয়েছি। স্বামী যখন ওইরকম, তখন ওর সাথে থাকার দরকারটা কি? তুমি তো স্বাধীন, নিজে রোজগার করো, ছেড়ে দিলে পারো। কি যে বলেন ম্যাডাম, স্বাধীন হোক আর না হোক, বাঁচতে হলে মেয়েদের কিন্তু একটা ঢাল লাগে, সেটা স্বামী বাপ ছেলে যেই হোক না কেন। আমি যদি এখন আলাদা বাসা ভাড়া করে থাকি তাহলে তো উৎসব লেগে যাবে। এখন তো সব ক্লায়েন্ট, তখন সবাই ফ্রি চাইবে। তোমার মুখে দেখছি কিছুই আটকায় না ম্যাডাম। আমি আর পাঁচটা মেয়ের মতো নই, আমি কখনো আমি আমার বাবার আড়ালে, ভাইয়ের আড়ালে, স্বামীর আড়ালে থাকিনি। আমি কখনোই কারোর প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি খুব খোলামেলা কথা বলি, খোলামেলা কথা শুনতে পছন্দ করি। আপনি রাগ করেছেন ম্যাডাম? না না, মাঝে মাঝে ভাবি ম্যাডাম। আচ্ছা, ঘরের বউ হয়ে লাভ কী হতো বলুন তো? সারাদিনের পরিশ্রমের পর দুবেলা ভাত, তার উপর আবার রাতে ইচ্ছে পূরণ করতে হতো, এই জীবনের সাথে তফাতটা কী? একটাতে সমাজের সায় আছে, আরেকটাতে নেই। নেই বা কেন বলুন তো? আমাদের কাছে যারা আসে তারা তো কারো না কারো বাবা, ভাই। সংসার সম্পর্ক প্রেম কাকে বলে তুমি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কি সেটা তুমি বোঝো? বুঝি ম্যাডাম, ওই যে আমার স্বামী, তাকে যদি আমি এখন ছেড়ে দিই ও তো মনের দুঃখে মারাই যাবে। তখন কোনো উপায় ছিল না, প্রচণ্ড লোভ ছিল, তাই আমাকে জোর করে, এই জন্য তো এখনো মদ গেল। জানেন ম্যাডাম, ওকে যে আমি এত অবজ্ঞা করি, তারপরেও দেখেন ও আমার পিছে পিছে ঘুর ঘুর করে বেড়ায়, এটা প্রেম নয়? জানেন ম্যাডাম,
কোর্টে যখন আমার কেসের সময় আমাকে নোংরা নোংরা জেরা করছিল তখন লোকটি কিন্তু সহ্য করতে পারছিল না, খড়ে গিয়ে লুকিয়ে কাঁদছিল যেন আমি দেখতে না পাই। তাহলে তুমি কেসটা করলে কেন? আমাকে কারা তুলে নিয়ে গিয়েছিল জানেন? আমার পাড়ার বন্ধুরা, আমার ছোটবেলার বন্ধুরা, যাদের সাথে আমি ছোটবেলায় অনেক খেলা করেছি, তারাও আমাকে মেয়ে মানুষ ভাবল। ম্যাডাম, মেয়ে হয়ে জন্মানোর অপরাধটা কি বলুন তো? শুধু অপমান সহ্য করে যাওয়া? আমি এবার নামব ম্যাডাম। হ্যালো ডার্লিং। হ্যাঁ আমি শপে, চলে আয় চলে আয়। ওকে মিস থেকে ফোন করেছিলি? হুম, নিচে এসে ভাবলাম তুই যদি আবার না থাকিস। তুই কি খুব বিজি? না কেন? আচ্ছা শোন না, আনিসের নতুন কেসটা নিয়ে পেপার পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, তুই দেখেছিস? সেই রিমি তো? কেন, তুই আনিসের কাজ নিয়ে এত ইন্টারেস্টেড হলি কবে থেকে? বুঝিস না, একটা কল গার্লের রেপ কেস, ব্যাপারটা কীরকম না? আমি অবশ্য আনিসকে প্রথম থেকে কেসটা নিতে নিষেধ করেছিলাম, কিন্তু ও আমাকে বোঝালো যে প্রতিটা মেয়েরই রাইট আছে তার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলার। পরে ওর কথা শুনে বুঝলাম যে ঠিকই তো, আমি শুধু শুধু রিমিকে বাজে মেয়ে মনে করছি। আনিস বলেছে এগুলো কথা? তাহলে তো ও দেবতা, কিন্তু তুই আবার এগুলো মনে লাগিয়ে নিস না, ধোকা খাবি। সবাই মুখে বলে একটা কিন্তু মনে উল্টাটা। আমাকে দেখে শেখ, আমাকেও কিন্তু সবাই অন্যরকম মনে করে, কারণ আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দেই। তুই শুনবি আমার কথা? আজকে না তোর এখানে আসার পথে রিমির সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা বলে না কেমন যেন লাগলো, মানে আমি বুঝে উঠতে পারছি না, তোকে বোঝাতে পারছি না যে তুই কনফিউজ। হ্যাঁ, আমি আসলে ওর কথাগুলো, তুই তোর চেনা পরিবেশের সাথে মেলাতে পারছিস না, তাই তো? মেলাতে যাস না কখনো, তোরা দুজন আলাদা জায়গায় মানুষ জয়া, এক হবে কি করে? তুই তো নিজের জায়গায় অনেক ভালো আছিস, সেটাই থাক। ঠিকই বলেছিস, আমি মনে একটু বেশি ভাবছি। আজকে উঠি রে। বলো না তুমি এত তাড়াতাড়ি কেন এসেছো? কি আশ্চর্য, এত অবাক হচ্ছো কেন তুমি? না মানে জানো আজকে কি হয়েছে? তোমার কথা পরে শুনবো, তার আগে এই জিনিসটা দেখো। তুমি কিনেছো? আর না, আশরাফ সাহেব দিয়েছেন। কোন আশরাফ সাহেব? ও যে
স্মাগলিং কেসে জামিন পেয়ে দিলাম না, উনি আমাকে গিফট দিয়েছেন। পছন্দ হয়েছে? আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ। জিতে গেছি। শোনো, আজ রাতে 8-10 জন আমার বাসায় আসবে, ওরা খুব করে ধরেছে। কনগ্রাচুলেশন, কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেবো। কার আসবে? ওই রাশেদরা। আচ্ছা ঠিক আছে, রাতে চলে এসো। ওকে বাই, টেক কেয়ার। হ্যালো। হ্যাঁ শীলা, শুনেছিস না? হ্যাঁ, আনিস তো কেসটা জিতে গেছে। ওয়াও, কংগ্রাটস! তাহলে তো আনিস ভাই নিশ্চয়ই হাওয়াই হয়ে উঠছে। সেটাই। আচ্ছা একটু হোল্ড করতো। আচ্ছা শোন, আমি তোকে পরে ফোন করি, মা কল ওয়েটিং আছে। ওকে, নো প্রবলেম, বাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা। আচ্ছা কী ব্যাপার বলো তো, সারাদিন একবারও খোঁজ খবর নিল না। হ্যাঁ, শেষ পর্যন্ত আনিস কেসটা জিতে গেল। আরে না মা, যে বলো, বাদ দাও বাদ দাও। ম্যাডাম, একা আসছেন, আপনাকে ডাকছে, বাইরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না। এসেছি মা, কে জানে এসেছে, আমি তোমাকে পরে ফোন করি। আচ্ছা ঠিক আছে মা। এটা আপনার জন্য। স্যারকে ফিস দেওয়ার ক্ষমতা তো আমার নেই, তাই মনে হলো আপনার জন্য কিছু একটা কিনি। স্যার আবার রাগ করবেন না তো? না, রাগ করবে কেন? থ্যাংকস। আমি আজ উঠি না, চা খেয়ে যাও। না ঠিক আছে, আপনি ভালো থাকবেন। কি
এই শাড়ি পরেছো কেন? ভালো একটা শাড়ি পরো। আজকের দিনে এটা হচ্ছে সবচেয়ে ভালো শাড়ি। মানে? এই শাড়িটা আমাকে রিমি গিফট করেছে। হোয়াট? বল কেন চলে গেল? আর ও তোমাকে শাড়ি গিফট করবে কেন? কি বাবা আপনি ভোর সাথে দেরি কেন? একটু কিচেনে কাজ ছিল। তার মানে ভাবি আনিস ভাই কি আপনাকে প্রায় কিচেনে পাঠায়? আরে না না আপনারা বসে এনজয় করেন। হ্যাঁ দাদা কোন আসছে কোন আসছে ফোন করো ফোন করো। আর বলবেন না দাদা আমি কিন্তু কিচেনে পাঠাই। আমি ফোন করে আসছি বলে আমি আপনাকে ডাকছি। আনিস একটা কথা শুনলাম, এটা কি সত্যি নাকি? কোন কথা বড়দা? ওই যে তুমি রিমি কেসটা নাকি বিনে পয়সায় মানে ফিস ছাড়াই তুমি করে দিয়েছো? আরে ফিস ছাড়া কোথায় বড়দা, এই যে দুই তিন মাস ধরে পত্র পত্রিকায় চ্যানেলগুলোতে আমার নাম বলছে, রিমির নাম বলছে, এটা একটা অ্যাড হচ্ছে না, মনে করুন ওটাই আমার ফিসের টাকা। তুমি এই সুযোগটা নিতে পারো, দেন ইউ ক্যান ডাবল ইউর ফিস, কারণ আমিও তো এরকম করি, তাই না? Right. You can do it. ভাবি চুপ কেন? না শরীরটা ভালো না। তোমার হাজবেন্ডকে বলো নেক্সট টাইম এরকম কেস পেলে আমাকে যেন দিয়ে দেয়, তাহলে আমিও ফেমাস হয়ে যাব। কি বলেন? আসলে ওয়ান সেকেন্ড বড়দা, আসলে ঘটনা হয়েছে কি যে এরকম একটা স্ট্রং কেস লোয়ার কোর্টে যে এরকম দুর্বল করে দিয়েছিল, দেন আই ফিল যে এখানে কাজ করলে আমি মনের মতো কাজ করতে পারবো, দ্যাটস ওয়াই আমি কাজটা নিয়েছি। চলো আমরা গ্রামে চলে যাই, এখানে এত অপমান আর সহ্য হয় না, আর সহ্য হয় না, তোর একটু কষ্ট হবে কিন্তু আমি দেখিস সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। এখানে আর না তো ভালো লাগছে না, তুমি যাও না আমি পরে আসি। কি ধরনের কথা, চলো তো প্লিজ। জোর করছো কেন? তুমি বললাম না পরে আসবো। করবো জোর, 100 বার জোর করবো। চলো 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 চলো, আমার ইচ্ছা, চলো। সব তোমার ইচ্ছা মতো নাকি? আমার ইচ্ছার কোনো মূল্য নেই? তোমরা না তখন বলছো না এমনি কর। আরে তুমি যেভাবে কথাটা বললে, হ্যাঁ এই কাজটা যদি, হ্যাঁ মানে এই কথাটা যদি নলিনবাবু শোনে না, তোমার আমি যদি ক্লায়েন্ট হই, তাহলে উনি কিন্তু রাতারাতে একদম
এবং বড় বিখ্যাত হয়ে যাবেন, বড় ব্যারিস্টার হয়ে যাবেন, ঠিক আছে? এই মেয়ে ভাই করবে করবে একটা কেস ফাইল, শোনো না আমার কিন্তু একদম 2 বছরের জেল কর। মাঝে মাঝে ভাবি ম্যাডাম, ঘরের বউ হয়ে লাভ কি হতো বলুন তো? দুবেলা ভাত, তার উপর আবার রাতে ইচ্ছে পূরণ করতে হতো। আমি লড়াই করতে পারি না, তাই হেরে পালিয়ে এসেছি। তুই লড়াই করতে পারিস, তুই হারবি না। আমি লড়াই করতে পারি, লড়াই করতে পারি, তাই হেরে পালিয়ে এসেছি। তুই লড়াই করতে পারিস, তার উপর রাখি ইচ্ছে পূরণ করতে মাঝে মাঝে ভাবি ম্যাডাম, ঘরের বউ হয়ে লাভ কি হতো বলুন? আমি লড়াই করতে পারি না, তাই হেরে পালিয়ে এসেছি। আমি লড়াই করতে পারি, লড়াই করতে পারি, তাই হেরে পালিয়ে এসেছি। হেরে পালিয়ে এসেছি, তুই লড়াই করতে পারিস, লড়াই করতে পারিস, তুই হারবি না। ঘরের বউ হয়ে লাভ কি হতো বলুন? তাই হেরে পালিয়ে এসেছি। তুই লড়াই করতে পারিস, ঘরের বউ হয়ে তুই হারবি, তুই হারবি না।